এটা হলো গতিয়া আপডেট করলেন না সেই জন্য এটা আসছে। স্পেশাল ক্যাটাগরি বেস প্রোডাক্ট আপডেট করুন। এখন দেন হোম পেজ কনফে একটা নতুন সেকশন অ্যাড হয়েছে স্পেশাল ক্যাটাগরি বেস প্রোডাক্ট, আর আপনি নিচে গেলেই যে এখানে পাবেন যে স্পেশাল ক্যাটাগরি বেস প্রোডাক্টে কি কি আইডি দিবেন এগুলো দিতে হইব, মানে কি কি প্রোডাক্ট শো করাই দিয়েছে। ধরুন সলিড কার এর আইডি কত, 7 7 7 দিলেন। হ্যাঁ, তারপরে ধরেন আছে কি প্রিন্ট 7 9 9, দিলেন। তারপর আছে উইন্টার কালেকশন 10, ডাবল পলিশার 13। এইভাবে ফিউচারে যদি নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করেন এইভাবে আইডিগুলো দিবেন যেটি আপনি রাখতে চান, আর লাস্টেরটা একদম লাস্টেরটা কমা দিবেন না। আর এইখানে হচ্ছে আপনি কয়টা প্রোডাক্ট শো করাইতে চান প্রত্যেকটা ক্যাটাগরি আন্ডার ওইটা দিবেন। এখন আছে 18 18 প্রোডাক্ট শো করবো, ঠিক আছে। সো আপনি চাইলে কমিয়ে দিতে পারেন, বাড়াই দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি যেভাবে করতে চান না, এই আপনার সামনে যে ও যে সামনে, হ্যাঁ, এই যে 8টা 9টা এগুলো তো বুঝি, কিন্তু আমি চাচ্ছি যে সবগুলো শো করার দেখি এখন কোনটা শো করবে নাকি। এখন ধরেন এটি তো ডিফল্ট আগে ছিল নিউ প্রোডাক্ট টপ সেল, এখন হচ্ছে এই দেখেন সলিড কালার 7 এডি অ্যাড হইলো, ঠিক আছে। এটার আন্ডারে সলিড কালার গুলো আইতেছে। আচ্ছা, তারপরে দেখেন এখন আপনি চাইলে 1 2 1 লাইনে 6টা রাখতে পারেন, 12টা রাখতে পারেন, 18টা, এটা আপনার সুবিধা মতো এখান থেকে কমে বাড়িয়ে দিবেন। তারপরে যে টি শার্ট গুলো আইতেছে এই অনুযায়ী মানুষ বুঝলো আছে, আচ্ছা টি শার্ট এইগুলো আছে, আরো যদি বেশি লাগে সেই যে এখানে ক্লিক করে আরো মরে যাইব, ঠিক আছে। এই যে সি মরে গেলে এই সব দেখতে পারবো, এই যে সি অলে ক্লিক করলে সেই ক্যাটাগরি সব প্রোডাক্ট গুলো দেখতে পারবো। তারপরে ধরো উইন্টার কালেকশন এইখানেও দেখতে আছে কিছু, আরো দেখতে মন চাইলে এখানে সি অলে যাইব, আর আপনার ব্যানার যেভাবে লাগাইছেন সবগুলো আইতে আছে। তারপরে যে ডাবল পগ, এইভাবে আপনার হচ্ছে ধরেন 200 ক্যাটাগরি অ্যাড করছেন আপনার সাইডে, বা টপ 6টা বা 10টা ক্যাটাগরি আপনি হোম পেজে রাখলেন, ঠিক আছে। তাহলে হচ্ছে যেটি আর কি বেশি প্রমোট করতে চান এটা, আর হইলো এখানে একটু কমায় দিতে পারেন, 18টা তো অনেক বেশি হয়ে জায়গা, হয়তো 12টা দিতে পারেন, ঠিক আছে। এটা আপনার ইচ্ছা ভাই, যেটা খুশি রাখতে পারেন। 18টা রাখলে ধরেন যদি বেশি ক্যাটাগরি দেন তাহলে ধরেন 12টা বা 6টা দিলেন, তাহলে হচ্ছে অনেকগুলা দিতে পারলেন, 10 15টা ক্যাটাগরি এইভাবে দিতে পারলেন, সাইটের স্লো কম হইলো। বাট আপনি যদি 15টা ক্যাটাগরি অ্যাড করলেন হোম পেজে এইভাবে, বাট প্রত্যেকটা 18টা করে দেখেন লোড হইতে কত টাইম লাগবে, হোম পেজ স্লো হয়ে যাবে, বুঝতে পারছেন। এটা বিচার করে আপনি জাস্ট চিন্তা ভাবনা করে দিবেন, ক্যাটাগরি কম দিলে একটু বেশি দিলে সমস্যা নাই, ক্যাটাগরি বেশি দিলে প্রোডাক্ট এরিয়া কমায় দিলে না। ঠিক আছে, আপনার কথা যে আটটা প্রোডাক্ট দিলাম তাতে মেইন মেইন হিট গুলো আটটা সামনে রাখা। হ্যাঁ, এটা তো জাস্ট বোঝানো যে ক্যাটাগরি আছে, পরে সে লাগলে তো ক্লিক করে দেখবে 18টা দেখাও তো সারা হইতাছে না সব। অনেক ফিচার আছে যে জানেন না। আচ্ছা, এটা গেল। এখন এই যে আপনি পপুলার ক্যাটাগরির মধ্যে এগুলো দিতে পারেন, এগুলো কিন্তু আমি নিজেই কিন্তু এগুলো দিছিলাম, পরে ওগুলো শো করব ভাবে দিয়ে, বুঝছেন। এই যে এখানেও দিতে পারেন এগুলা,